हेलो स्टूडेंट, वेलकम टू आवर स्टाडी चैनल नवदिगंत। आमी सुचंदा घोष तुम्हारे शेखाबो इंग्लिश। कम्बाइंडर जो एग्जामर जो इंग्रेजी क्योंकि खूब गुरुत्वपूर्ण एक लैंगुएज और ये लैंगुएज के रप्त करते गले तुम्हारे जानते हैं इंग्लिश ग्रामर और देखते हमारे चैनल नवदिगंत। तुम्हारा इतिमदे जेने गो नवदिगंत शुधुमात्र इंग्लिश नय, तार पाशापाशी कम्बाइंडर बाकी पार्टगुलो जेमन जीआई मैथ বা জিকে করানো হয়, তার জন্য তোমরা সমস্ত রকম হেল্প এখান থেকে পেয়ে যাবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা খুশি সাবস্ক্রাইব করে নাও, প্রচুর পরিমাণে শেয়ার করো, দেখতে থাকো আমাদের চ্যানেল নবদিগন্ত এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে যেন ভুলো না সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করব ইংরেজি গ্রামারের পার্ট ওয়ান দিয়ে, মানে আজকে থেকে আমরা স্টার্ট করতে চলেছি ইংলিশ গ্রামার। আজ থেকে তোমরা শুরু করবে, আজ থেকে তোমরা পার্ট ওয়ান শুরু করবে এবং পরপর কোনো ক্লাস মিস করবে না। মিস করলে তুমি একটা ক্লাস মিস করলে মানে এক ধাপ পিছিয়ে গেলে, তাহলে তোমাদেরকে প্রত্যেকটা ক্লাস খুব ভালোভাবে দেখতে হবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, ইংলিশ গ্রামারের সঙ্গে বাংলা গ্রামারের অনেক মিল আছে। গ্রামার কোনো বই নয়, গ্রামার হচ্ছে ভাষা শিক্ষার নিয়ম, রুলস অফ ল্যাঙ্গুয়েজ, রুলস অফ ল্যাঙ্গুয়েজ। ভাষা শিক্ষার নিয়ম হচ্ছে গ্রামার। তো গ্রামার শুরু করার আগে তোমাদেরকে প্রাইমারি কিছু কনসেপ্ট আমি দিতে চাই। দেখো, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। নেক্সট হচ্ছে লেটার, লেটার মানে হচ্ছে বর্ণ। বর্ণ কাকে বলি আমরা? হোয়াট ইজ লেটার বা বর্ণ কী? বর্ণ হলো এই যে আমরা ভাষা পড়লাম, ল্যাঙ্গুয়েজ, এই ভাষা ব্যক্ত করার জন্য যে সিম্বল আমরা ইউজ করি সেই সিম্বলগুলোকে বলা হয় লেটার। ইংরেজিতে এরকম সিম্বল আছে 26টা, 26, এ থেকে জেড পর্যন্ত। এই 26টাকে বল, এই 26টা এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো রয়েছে ইংরেজিতে, তার মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল আছে 5টা, এ, ই, আই, ও, ইউ, আর বাকি 21 হচ্ছে কনসোনেন্ট, বি, সি, ডি, এরকমভাবে একদম জেড পর্যন্ত। তাহলে লেটার পড়লাম আমরা, বর্ণ মানে ভাষা প্রকাশের জন্য আমরা যে সিম্বলগুলো ইউজ করি, ব্যবহার করি, সেটাই হচ্ছে বর্ণ। নেক্সট চলে আসো অ্যালফাবেট। ইংরেজিতে এই যে 26টা লেটার রয়েছে এর সিরিজকে, একদম 26টা লেটারের সিরিজকে বলা হয় একত্রে বর্ণমালা বা অ্যালফাবেট। অ্যালফাবেট মানে হচ্ছে বাংলাতে বর্ণমালা। দেন ওয়ার্ড, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। শব্দ কি বা হোয়াট ইজ ওয়ার্ড? শব্দ কাকে বলি আমরা? শব্দ হচ্ছে এক বা একাধিক লেটার, এক বা একাধিক লেটার মানে ওয়ান অর মোর। দেখো, একটা লেটারেও শব্দ হয়, যেমন আই, আর মোর তো আমরা জানি গার্ল। তাহলে এক বা একাধিক সব, এক বা একাধিক লেটার যখন বাক্যে ব্যবহারের যোগ্যতা অর্জন করে, বাক্যে ব্যবহার করার যোগ্যতা অর্জন করে, তখন তাকে আমরা বলি ওয়ার্ড বা শব্দ। নেক্সট আমরা বলবো সেন্টেন্স। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। বাক্য কি? হোয়াট ইজ সেন্টেন্স? অনেকগুলো ওয়ার্ড যখন পাশাপাশি বসে একটা পারফেক্ট মিনিং, একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে আমরা বলি সেন্টেন্স বা বাক্য। তাহলে পরপর অনেকগুলো ওয়ার্ড বসে তৈরি হয় একটা সেন্টেন্স। একটা এক্সাম্পল দেওয়া যাক, আই অ্যাম আ গার্ল। এই সেন্টেন্সে দেখো অনেকগুলো শব্দ পাশাপাশি বসেছে, আই অ্যাম এ গার্ল। যেমন আমরা বলেছিলাম ওয়ার্ডের ক্ষেত্রে যে শব্দ এক বা একাধিক লেটার মিলে তৈরি হয়, তাহলে আমরা এই সেন্টেন্সে দেখলাম এই একটা শব্দ এবং এই একটা শব্দ একটা লেটার দিয়ে তৈরি হচ্ছে, বাকিগুলো আছে মোর লেটার্স। তাহলে সেন্টেন্সের মধ্যে, আচ্ছা, সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভার্ব।
তাহলে এই যে সেন্টেন্স অনেকগুলো শব্দ দিয়ে তৈরি হচ্ছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শব্দের নাম আমরা পড়লাম ভার্ব। এরকম আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ শব্দের নাম আছে, মানে সেন্টেন্স যে শব্দগুলো দিয়ে তৈরি হয় সেই শব্দগুলোর আলাদা আলাদা নাম আছে, তাদের ক্যারেক্টারের ওপরে, বা ক্যারেক্টার না বলে আমরা বলতে পারি প্রকৃতি বা নেচারের ওপরে ডিপেন্ড করে তাদের বিভিন্ন নাম রয়েছে। এই নামগুলোকে আমরা জানব, এই নামগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, পার্টস মানে হচ্ছে অংশ, বুঝতে পারছি আমরা। পার্টস অফ স্পিচ মানে স্পিচের বা বাক্যের অংশ। বাক্যের অংশ হচ্ছে আট রকমের। দেখো সেন্টেন্সে আমরা পড়েছি যে সেন্টেন্স অনেকগুলো শব্দ দিয়ে তৈরি হয় এবং শব্দগুলোর প্রত্যেকের আলাদা আলাদা করে নাম আছে, এই নামগুলোকেই আমরা বলছি পার্টস অফ স্পিচ। এবার দেখো পার্টস অফ স্পিচ যে আট ধরনের রয়েছে, আট প্রকার রয়েছে, আট ভাগে ভাগ করা যায়, সেটা আমি বলছি। প্রথমে আমরা পড়ব নাউন, তারপর আমরা পড়ব প্রোনাউন, দেন ভার্ব, দেন অ্যাডজেক্টিভ। দেন অ্যাডভার্ব, দেন প্রিপোজিশন, দেন কনজাংশন, দেন ইন্টারজেকশন। এই শব্দগুলো যে আমি বোর্ডে লিখলাম পার্টস অফ স্পিচ, এগুলো কাকে বলে? প্রথমেই আসি নাউন। নাউন কাকে বলে? বাংলাতে নাউন মানে হচ্ছে বিশেষ্য বা নাম পদ। আমরা বিশেষ্য কথাটার সঙ্গে অনেকেই পরিচিত। নাম পদ, হোয়াট ইজ নাউন, নাম পদ কী? দেখো নাম পদ মানে হচ্ছে নাম বোঝাবে, অবশ্যই। তাহলে হোয়াট ইজ নাউন? নাউন হচ্ছে যা কিছু নাম বোঝাবে তাকেই আমরা বলি নাউন। সেটা প্রাণীর নাম হতে পারে, সেটা পশুর নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, কোনো পাহাড়ের নাম হতে পারে, পর্বতের নাম হতে পারে, নদীর নাম হতে পারে, মানুষের নাম হতে পারে, যা কিছু নাম আছে সব হচ্ছে নাউন বা বিশেষ্য। প্রোনাউন, প্রোনাউন পরেরটাতে আসি আমরা। প্রোনাউন, প্রোনাউনকে বাংলায় বলা হয় সর্বনাম, সর্বনাম। সর্বনাম আমরা কাকে বলি বা প্রোনাউন কাকে বলি? দেখো প্রোনাউন কথাটার মধ্যে নাউন রয়েছে, তার মানে নাউনের সাথে রিলেটেড। কিভাবে রিলেটেড? না, নাউনের পরিবর্তে আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেগুলোই হচ্ছে প্রোনাউন। নাউন যেমন, মনে করো আমার নাম সুচন্দ্রা, আমি আমার নামের পরিবর্তে একটা ওয়ার্ড ইউজ করলাম, একটা শব্দ ব্যবহার করলাম, সেটা হচ্ছে আই। এই যে আমি সুচন্দ্রাটা বাদ দিয়ে আই ব্যবহার করলাম, আই হচ্ছে সর্বনাম বা প্রোনাউন। সেরকম একজন মেয়ের নাম আমি বললাম রিমি, আমি তার নাম ইউজ না করে বাক্যে আমি লিখলাম শি, তাহলে আমি রিমির বদলে লিখলাম শি, তাহলে এইটা ছিল নাউন, আমি লিখলাম শি, এটা হচ্ছে প্রোনাউন, এটা আমি ইউজ করলাম না। নেক্সট, একটা ছেলের নাম বা কাউ লিখলাম আমি, একটা প্রাণীর নাম, তাকে আমি বাক্যে ব্যবহার না করে আমি লিখলাম ইট, বা একটা ছেলে রাম, আমি রাম ব্যবহার না করে লিখলাম হি। তাহলে এই যে হি, ইট, শি, আই, এই যে শব্দগুলো আমি লিখলাম নামের পরিবর্তে, এগুলো হচ্ছে প্রোনাউন বা সর্বনাম। নেক্সট এসো ভার্ব। আচ্ছা ভার্ব মানে আমি বলেছিলাম এটা বাক্যের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশ। বাক্যের মধ্যে বাকি পার্টস অফ স্পিচ এগুলো ছাড়া বাক্য হয়, কিন্তু ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। বাক্যের মধ্যে নাউন থাকবে না, বাক্য হবে, প্রোনাউন থাকবে না, বাক্য হবে। বাকি যেগুলো আমি পড়লাম, অ্যাডজেক্টিভ থাকবে না, বাক্য হবে, সম্ভব। অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এর মধ্যে যে কোনো একটা, দুটো, তিনটে মিসিং থাকবে, বাক্য হবে। কিন্তু বাক্যের মধ্যে যদি ভার্ব মিসিং থাকে তাহলে বাক্য অসম্পূর্ণ, মানে বাক্যই হবে না সেটা। এখানে আর একটা কথা আমি তোমাদের বলে রাখি ভার্বের ক্ষেত্রে। দেখো কিছু আছে কথ্য ইংরেজি, যেটাকে আমরা স্পোকেন ইংলিশ বলি, সেক্ষেত্রে কিন্তু ভার্বের ব্যবহারটা নেই বা খুবই কম, সেক্ষেত্রে গ্রামার মেনটেন করা হয় না, তাই
একটা এক্সাম্পল দিই তোমাদের, আমি যদি বলি হোয়াট ইজ ইয়োর নেম, গ্রামার মেনটেন করছে, এটা একটা কোশ্চেন। আমি যখন এটার কথ্য ইংরেজি মানে স্পোকেন ইংলিশে বলবো তখন আমি এরকম বলবো, নেম প্লিজ। দেখো এখানটায় কোনো ভার্ব নেই কিন্তু এটা একটা বাক্য। তো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে নিয়ম সম্পূর্ণ আলাদা, সেখানে গ্রামারের কোনো সেরকম কোনো রেস্ট্রিকশন নেই, গ্রামার মানাও হয় না, সেটা আমরা দেখবো না। গ্রামারের ক্ষেত্রে ভার্ব খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে। তাহলে ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, বাংলাতে আমরা বলি ক্রিয়া। ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে হচ্ছে কাজ করা, মানে অ্যাকশন ওয়ার্ড। যা কিছু কাজ করা বোঝায়, করা বোঝায়, আমরা সেটাকেই বলি ভার্ব। যেমন ডু, গো, ইট, স্লিপ, ওয়াক, আচ্ছা এরকম প্রচুর ভার্ব আছে ইংরেজিতে। ভার্বগুলোকে আমরা আরও বেশি স্টাডি করব, আমি ভার্ব সম্পর্কে তোমাদের অন্য একটা ক্লাস নেব, কারণ ভার্ব ইনফ্যাক্ট শুধু ভার্ব নয়, এখানে 8টা পার্টস অফ স্পিচ যে আমি দেখালাম প্রত্যেকটার ডিটেলসে আলোচনার জন্য ক্লাস থাকবে। তোমরা ভার্বের ক্লাস ফলো করলে এরকম অনেক ভার্ব সম্পর্কে সেখানে আলোচনা করা যাবে। নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের বাংলা মানে হচ্ছে বিশেষণ। বিশেষণ, বিশেষণ মানে কি? বিশেষণ মানে হচ্ছে যেগুলো বিশেষ্যকে ডিসক্রাইব করে। বিশেষ্য মানে নাম পদ, নাম পদের দোষ গুণ অবস্থা যা কিছু বোঝায় তাদেরকে আমরা বলি বিশেষণ। ইংরেজিতে অ্যাডজেকটিভ মানে হচ্ছে যেই ওয়ার্ডগুলো, অ্যাডজেকটিভ মানে ইংরেজিতে ডিসক্রাইবিং ওয়ার্ড। ইংরেজিতে অ্যাডজেক্টিভ মানে হচ্ছে ডিসক্রাইবিং ওয়ার্ড, মানে ডিসক্রাইব করে যে ওয়ার্ডগুলো। যেমন আমি বললাম আই অ্যাম আ টল গার্ল, বা শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। এই যে দুটো সেন্টেন্স দেখো, দুটো সেন্টেন্সের মধ্যে আমি এখানে আইকে কি হিসাবে ডিসক্রাইব করছি? টল হিসাবে, এবং শি তাকে ডিসক্রাইব করছি ইন্টেলিজেন্ট হিসাবে, মানে সে কেমন মেয়ে? সে বুদ্ধিমতী মেয়ে, ইন্টেলিজেন্ট গার্ল। আই অ্যাম আ গার্ল, আই অ্যাম আ টল গার্ল, কেমন মেয়ে? একজন লম্বা মেয়ে। তাহলে এই যে ওয়ার্ড টল এবং এই যে ওয়ার্ড ইন্টেলিজেন্ট, এই দুটো ডিসক্রাইব বোঝাচ্ছে, ডেসক্রিপশন বোঝাচ্ছে আই এবং শি এর। আচ্ছা নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করবে, আমি আরেকটা উদাহরণ দিই নাউন দিয়ে। রিমি ইজ আ ব্রেভ গার্ল, এখানে রিমি এটা হচ্ছে নাউন, তাকে ডিসক্রাইব করা হচ্ছে কেমন মেয়ে হিসেবে? ব্রেভ গার্ল হিসেবে। ব্রেভটা হচ্ছে তাহলে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝলাম অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ, মানে যেগুলো ডিসক্রিপশন বোঝাবে, ডিসক্রাইব করা বোঝাবে, কাকে ডিসক্রাইব করবে? নাউনকে বা প্রোনাউনকে। নেক্সট অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, বাংলাতে বলা হয় ক্রিয়া বিশেষণ। হোয়াট ইজ অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ কি? দেখো এখানেও বিশেষণ কথাটা রয়েছে, আমরা আগেই জেনেছি বিশেষণ মানে হচ্ছে ডিসক্রাইবিং ওয়ার্ড, মানে ডিসক্রাইব করা, ডিসক্রিপটিভ কোনো ওয়ার্ড হবে বিশেষণ।
কাকে ডিসক্রাইব করবে অ্যাডভার্ব? ক্রিয়াকে ডিসক্রাইব করবে। তাহলে ক্রিয়া বিশেষণ মানে যেই ডিসক্রাইবিং ওয়ার্ডগুলো আমরা ক্রিয়াকে ডিসক্রাইব করার জন্য বা ভার্বকে ডিসক্রাইব করার জন্য ব্যবহার করব, সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব। এক্সাম্পল দেওয়া যাক। দ্য ম্যান ওয়াকস স্লোলি। দেখো, দ্য ম্যান ওয়াকস স্লোলি, মানুষটি ধীরে ধীরে হাঁটে। এই যে বাক্যটা, তার মধ্যে স্লোলি এই ওয়ার্ডটা ডিসক্রাইব করছে কাকে? ডিসক্রাইব করছে ম্যানকে নয়, ওয়াক এই কাজটাকে ডিসক্রাইব করছে। কেমনভাবে সে ওয়াক করে, কেমনভাবে হাঁটে? স্লোলি। তাহলে বোঝা গেল যে আমরা অ্যাডভার্ব কাকে বলছি? যারা ভার্বকে ডিসক্রাইব করে। রিমি রানস ভেরি ফাস্ট। দেখো, এখানে এই যে ওয়ার্ড ফাস্ট কাকে ডিসক্রাইব করছে? রানস মানে ভার্বকে ডিসক্রাইব করছে। তাহলে একে আমরা বলবো অ্যাডভার্ব। নেক্সট প্রিপোজিশন। প্রিপোজিশন মানে হচ্ছে পদান্বয়ী অব্যয়। বাংলাতে অব্যয় মানে কি? অব্যয় মানে হচ্ছে যার নিজের অর্থ খুব একটা থাকে না, সে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে বাক্যের বাকি শব্দগুলোর মধ্যে একটা লিংক তৈরি করে, বা বাক্যের বাকি শব্দগুলোর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে, সম্বন্ধ তৈরি করে, তাকে বলি আমরা অব্যয়। ইংরেজিতেও প্রিপোজিশন মানে আমরা একই বুঝবো, প্রিপোজিশন। দেখো, দুটো ভাগে ভাগ করা রয়েছে এই ওয়ার্ডটা, একটা হচ্ছে প্রি, একটা হচ্ছে পজিশন। প্রিপোজিশন, প্রি মানে হচ্ছে বিফোর বা আগে, আর পজিশন মানে তো অবস্থান, তোমরা জানোই। তাহলে আগে অবস্থান করবে কার? আগে অবস্থান করবে নাউন বা প্রোনাউনের আগে অবস্থান করবে। নাউন বা প্রোনাউনের আগে বসে যেই শব্দ বাক্যের বাকি শব্দগুলোর সাথে নাউন এবং প্রোনাউনের একটা সম্পর্ক তৈরি করে, একটা রিলেশন তৈরি করে, তখন আমরা সেই ওয়ার্ডটাকে বলি প্রিপোজিশন। তাহলে দেখো, দ্য বয় স্লিপস আন্ডার দ্য ট্রি, বা মোহন লিভস ইন কলকাতা, বা রিতা প্লেজ উইথ মিতা। দেখো, এই যে সেন্টেন্সগুলো আমি লিখলাম, দ্য বয় স্লিপস আন্ডার দ্য ট্রি, এখানে দ্য ট্রি, ট্রি হচ্ছে একটা নাউন, নাম বোঝাচ্ছে, তার আগে বসেছে আন্ডার, এবং এই আন্ডার যে শব্দটা, সে এ এখানে বসে, নাউনের আগে বসে দ্য ট্রির সাথে বাক্যের বাকি যে শব্দগুলো আছে তার কানেকশন তৈরি করছে। দ্য বয় স্লিপস, কোথায় ঘুমাচ্ছে ছেলেটা? আন্ডার দ্য ট্রি। আন্ডার আমরা যদি না বসাই তাহলে ট্রি, দ্য ট্রির কোনো মিনিং থাকে না। নেক্সট দেখো, মোহন লিভস ইন কলকাতা। মোহন কোথায় থাকে? মোহন কলকাতাতে থাকে। এই ইন যদি আমরা এখানে কলকাতা নাউনের আগে না বসাই তাহলে কলকাতার সাথে বাক্যের বাকি অংশের কোনো মানে থাকে না, কোনো সম্পর্কই তৈরি হয় না। নেক্সট, রিতা প্লেস উইথ মিতা। উইথ যদি আমরা এখানে না লিখি, মিতা নাউন এর আগে যদি আমরা এই ওয়ার্ডটাকে না লিখি, তাহলে
বাক্যের বাকি শব্দগুলোর সঙ্গে কোনো কানেকশন তৈরি হয় না, সম্পর্ক তৈরি হয় না, বা কোনো মিনিং তৈরি হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রিপোজিশন কোথায় বসে এবং প্রিপোজিশনের কাজ কী। প্রিপোজিশন বসবে নাউন বা প্রোনাউনের আগে। এখানে যদি আমি আরেকটা এক্সাম্পল দিতাম, মিতা প্লেজ উইথ হার সিস্টার। দেখো এখানে হার, এটা হচ্ছে প্রোনাউন, তার আগে বসেছে উইথ। তাহলে আমি বলেছিলাম নাউন বা প্রোনাউনের আগে বসবে। নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের বাকি অংশের সাথে একটা সম্পর্ক তৈরি করবে। নেক্সট নেক্সট আমরা পড়েছি কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে এটাও অব্যয়। এটা কেমন ধরনের অব্যয়? সংযোজক অব্যয়। সংযোজক অব্যয়, সংযোজক মানে নামটা শুনে তোমরা বুঝতে পারছো যুক্ত করার ব্যাপার আছে। একদমই তাই, যুক্ত করারই ব্যাপার রয়েছে। কনজাংশন মানে হচ্ছে সংযোজক অব্যয়। কাকে যুক্ত করে? দুটো ওয়ার্ডকে যুক্ত করে। কেমনভাবে যুক্ত করে বাক্যের মধ্যে দুটো শব্দকে? বাক্যের মধ্যে মনে করো মিতা অ্যান্ড রিতা আর কাজিনস। মিতা অ্যান্ড রিতা, এই যে অ্যান্ড আমরা এখানে লিখেছি, এই শব্দটা মিতা আর রিতাকে কানেক্ট করছে, দুজনকে যোগ করছে, সংযোজক সংযুক্ত করছে দুজনকে, মিতা আর রিতাকে। এই অ্যান্ড হচ্ছে এখানে কনজাংশন। দ্য ম্যান ইজ পুয়ার বাট অনেস্ট। দেখো এখানে দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে পুয়ার, একটা হচ্ছে অনেস্ট। এই দুজনকে কানেক্ট করছে কে? বাট। এটা হচ্ছে কনজাংশন। তাহলে বোঝা গেল কনজাংশন কি? যখন কোনো শব্দ দুটো শব্দকে কানেক্ট করে, তখন তাকে কানেক্ট করে বা সংযোজক অব্যয় যাকে আমরা বলি, মানে যুক্ত করে দুটো শব্দকে, তখন তাকে আমরা বলি কনজাংশন। নেক্সট হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগ সূচক অব্যয়। আবেগ সূচক অব্যয়, আবেগ সূচক অব্যয় আমরা কাকে বলি? ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগ সূচক অব্যয়। আবেগ সূচক অব্যয় আমরা কখন ব্যবহার করি? যখন আমরা প্রচণ্ড এক্সাইটেড হয়ে, মানে আবেগপ্লুত হয়ে যখন কোনো ওয়ার্ড আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসে। যেমন মনে করো একটা খুব সুন্দর ফুল দেখে আমি বললাম ওয়াও, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। এই যে শব্দটা আমি বললাম ওয়াও, এই শব্দটা হচ্ছে আবেগ সূচক অব্যয় বা ইন্টারজেকশনের মধ্যে পড়ে। বা গ্রেট, ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। এই যে ওয়ার্ডটা গ্রেট, এই ওয়ার্ডটাও আমি ভীষণ আবেগপ্লুত হয়ে বললাম, এটাও হচ্ছে একটা ইন্টারজেকশন। তাহলে ইন্টারজেকশন একটা পার্টিকুলার সেন্টেন্সে ব্যবহার করা হয় যখন আমরা আবেগপ্লুত হয়ে কোনো কথা বলি, সেই সেন্টেন্সগুলোকে আমরা বলবো আবেগসূচক বাক্য বা এক্সক্লামেটরি সেন্টেন্স। আমি সেন্টেন্সের ক্লাসে এটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। নেক্সট, তাহলে আমরা শেষ করলাম আটটা পার্টস অফ স্পিচ কাকে বলে, মানে ডেফিনেশন পড়লাম, একটা সম্যক ধারণা পেলাম আমরা, মানে প্রাইমারি কনসেপ্ট পেলাম আটটা পার্টস অফ স্পিচের। এবার এটার ডিটেলসে আলোচনা আমার নেক্সট ক্লাসগুলোতে থাকবে। ততক্ষণের জন্য দেখতে থাকো আমাদের চ্যানেল নবদিগন্ত এবং সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করো।